আমাদের ছেলেদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে প্রতিষ্ঠা না হয় কাউকে নিয়ে স্বপ্ন দেখা অথবা কাউকে ভালোবাসা, এইটা হচ্ছে প্রত্যেকটা ছেলের সব থেকে বড় ভুল। ভাই আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপরে তুমি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে স্বপ্ন দেখো, যা মন চায় তাই করো। কিন্তু তুমি সফলতা না অর্জন করলে এই সব কিছু বিফলে যাবে, এই সব কিছুর মূল্য তোমার কাছে থাকবে না। সত্যি ছেলেদের সফলতা খুব প্রয়োজন। তুমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে তখন তুমি যেটা চাইবে সেটাই হয়ে যাবে, তুমি যা বলবে তাই হবে। আগে দায়িত্ব প্রয়োজন, ছেলেদের আগে শখ মেটানোর আগে সফলতার প্রয়োজন। এত কিছুর পরেও সফল যদি তুমি না হও তো যত চাওয়া আছে পাওয়া আছে কিছুই তুমি পাবে না। ততদিন না তুমি সফলতা পাচ্ছ, সফলতা না থাকলে কোথাও তুমি দাম পাবে না, বন্ধু বান্ধবের কাছে গিয়ে আড্ডা মারবে সেখানেও তুমি দাম পাবে না। ছেলেদের জন্য খুব প্রয়োজন সফলতার। এই কথাগুলো শুনে কিন্তু বুঝতেই পারলাম যে আমাদের সফলতাটা প্রচুর প্রয়োজন, কারণ আমরা ভাই ছেলে মানুষ, ছেলে মানুষদের সফলতাটা প্রয়োজন। কারণ হোক কেউ মানবে না, তুমি হয়তো একজনকে ভালোবাসছো, সেও মনে মনে চাইবে আমার প্রিয় মানুষটার কিছু থাকুক, কারণ বিয়ের পরে সে দুবেলা ভালো মন্দ খেতে চাইবে, নিজের সাজগোজের জিনিস চাইবে। তো সে চাইবে না যে সে একটা কুড়ে ঘরে যাক। সব মেয়েরই যে মেয়েরা টাকা পয়সা চাই বলে খারাপ, এটা না। তুমি কি তোমার বোনকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে পারবে কখনো? তো সেইটা ভেবেই তুমি নিজেকে লাইফে সাকসেস নিয়ে আসো, সাকসেস নিয়ে এসে তারপরে একটা মেয়ের লাইফে যাও। এটা ভাই বাস্তব। ভাই লাইফে সাকসেস না পেলে কোনো মেয়ে থাকবে না পাশে। সফলতা না থাকলে কি হয়, একটা সময় আসবে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে থাকবে, রিলেশনে থাকবে, কটা দিন তোমার সাথে ডেট শেট সব কিছু করবে, বাট একটা সময় আসবে সে তোমাকে অজুহাত দেবে যে বাড়ির থেকে মানছে না, যে তোমার কিছু নেই। প্রথমে কিন্তু তারা বলবে না, এদিক দিয়ে মেয়েদেরও দোষ থাকে, কারণ তার সাথে তার চলছে না, কারণ তার ইনকাম নেই, সে বেকার। বেকার মানুষদের পাশে কেউ থাকে না, না বন্ধু না কেউ, হয়তো কিছু প্রকৃত বন্ধু থাকবে তোমার পাশে আর পরিবারের মানুষ, এছাড়া তুমি আদার্স কাউকে পাবে না। এই জন্য ছেলেদেরকে বলছি নিজে লাইফে সাকসেস পাওয়ার পরে কোনো মেয়ের প্রতি আসক্ত হও। আজকের ভিডিওটা ছিল সফলতা নিয়ে, ওটা কেমন লাগলো লাগলো একটা কমেন্ট করে জানিও। আর আশা করি যে এই কথাগুলো অনেকের সাথেই মেলে। ভাই লাইফে প্রতিষ্ঠা হও আর পরেই কোনো নারীর প্রেমে আসক্ত হও, কারণ ভাই লাইফে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তোমার লাইফের কোনো দাম নেই।